হ্যালো 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 ওয়ান ওয়েলকাম টু সুপার সাব। আপনাদের সাথে আমি হাসান মাহাদি আছি, আর আমার সাথে কে আছেন আজকে? কে আছেন আমার সাথে আজকে? নান আদার দেন হাবিবুল বাশার সুমন। তাকে পরিচয় করিয়ে দেওয়ার কি কিছু আছে? মানে জাতি জানে না হাবিবুল বাশার সুমন কে? এক্স ক্রিকেটার, ন্যাশনাল টিমে ক্যাপ খেলেছিলাম একসময়, এখন নির্বাচক হিসেবে কাজ করছি। বাশার ভাই, কখনো কি মনে হয়েছে যে বাংলাদেশে একটা স্পোর্টস চ্যানেল আসবে আর আপনি সে স্পোর্টস চ্যানেলে মাঠে দাঁড়িয়ে বাংলাদেশের স্পোর্টস চ্যানেলে কথা বলবেন? স্বপ্নটা সবসময় ছিল, ডেফিনেটলি। কবে আসবে, কখন আসবে, কখনো আসবে কি না, এই চিন্তাটা তো ছিল সবসময় ডেফিনেটলি। বাট একটা স্বপ্ন ছিল যদি বলেন, অথবা একটা আশা ছিল সবসময় যে বাংলাদেশে একটা ডেজিগনেটেড স্পোর্টস চ্যানেল হবে, যেটা সব দেশেই কম বেশি আছে, এবং সেই চ্যানেলে আমরা কথা বলবো অবশ্যই। এবং যেটা হয় যে তাহলে আমরা ঘরোয়া ক্রিকেটের অনেক খেলার এই চ্যানেলের সুবাদে দেখতে পাবো, যে এই স্বপ্নটা কিন্তু সবসময় ছিল, বাস্তবে পূরণ হয়েছে। এই জন্য ডেফিনেটলি শুধু আমি না, আমার মনে হয় যারা খেলাধুলাটা ফলো করেন, নট অনলি ক্রিকেট বা যারা অন্য স্পোর্টসও ফলো করেন, তাদের জন্য এটা আমার মনে হয় খুব খুশির একটা খবর যে বাংলাদেশে একটা স্পোর্টস চ্যানেল হয়েছে যারা শুধু সব রকম সব ধরনের স্পোর্টস দেখাবে টিভিতে। তার মানে একটা গানের মতন যে স্বপ্ন ছিল সত্যি হলো, পূর্ণ হলো আশা, আশা পূরণ হয়েছে। মানে টি স্পোর্টস বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল যারা কিনা স্পোর্টসকে প্যাট্রোনাইজ করবে সবসময়। একই সাথে বলতে চাই, হাবিবুল বাশার সুমন শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ক, বর্তমানে তিনি সিলেক্টর, এসব পরিচয়ের বাইরেও তার যেই জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লাগে, প্রচুর বই পড়েন এই মানুষটা। বাশার ভাই, এই কোভিডের সময় আপনি কোভিড আক্রান্ত ছিলেন, হাসপাতালে যেতে হয়েছে, একটু অবসরও পেয়েছেন, নতুন কী কী বই ট্রাই করছিলেন বা কী কী পড়ছিলেন? ইন্টারেস্টিং জিনিস হচ্ছিল, এটা কিন্তু আইডিয়াল সময় ছিল, যতগুলি মানে বই পড়া, নতুন বই পড়া, পুরনো বই পড়া। যখন লকডাউনে গেলাম, প্রথম দুই মাস মেন্টালি খুব ডিস্ট্রেস ছিলাম, কোনো কিছুতে মন দিতে পারতাম না, দুই পাতার বেশি বই পড়তে পারতাম না, কারণ কখনো যে এরকম ঘরে বন্দিও থাকতে পারবে, বের হতে পারবো না, এটা তো কখনো হয়নি, হয়তো জীবন আর কোনোদিন হবেও না। বাট প্রথমে এক দু মাস খুব খারাপ কেটেছে, তারপরে আস্তে আস্তে যখন অ্যাডজাস্ট করে গেছি, বাসার যত পুরনো বই ছিল সব শেষ করেছি, যেটা হয় আর কি, আমার ছোটো একটা লাইব্রেরি মতো আছে সেটা শেষ করেছি। একটা ভালো সময় পেয়েছিলাম এই এই বিষয়ে, অনেক সময় ছিল হাতে ডেফিনেটলি। অ্যাট দ্য সেম টাইম আমার যেটা সবচেয়ে বেশি করেছি যে সব ধরনের স্পোর্টস দেখেছি। বাহ, ফুটবল, ক্রিকেট, মানে হাইলাইটস, পুরনো দিনে অনেকগুলি খেলা, আমার পছন্দের যে খেলাগুলি দেখেছেন, তো টি স্পোর্টস যখন শুরু করেছে, তখন শুরু করেছি, যখন শুরু হয়েছিল আমাদের মার্চ মাস থেকে, তখন পুরনো দিনের সব ধরনের স্পোর্টসই ফলো করেছি, টেনিস থেকে শুরু করে টেনিস, ফুটবল, আর অবভিয়াসলি ক্রিকেটের যেই জিনিসগুলি উল্লেখযোগ্য যে বিষয়গুলি, এগুলি করে সময় কেটেছে এই লকডাউন পিরিয়ডটা। আসলে লকডাউনটা অনেক অনেক সময় যতখানি মানসিকভাবে আমাদেরকে দুর্বল করে তুলেছিল, একই সাথে অনেক সুযোগ দিয়েছে নিজেদেরকে আবার ডিসকভার করার, রিডিসকভার করার, নিজেদেরকে নতুনভাবে জাগিয়ে তোলার সুযোগটা এসেছিল। সব কিছু আসলে খারাপ না, কোনো 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 জিনিস আবার কখনো পজিটিভলিও এসে হাজির হয়। হাবিবুল বাশার সুমন, অনেক পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ 2020-এ। সবচেয়ে পজিটিভ মনে হয়েছে যে প্রথম ফেজটা আমরা দেখলাম যে বোর্ডে খুব একটা বেশি রান নেই, উইকেট একটুখানি ব্যাটসম্যানদের জন্য কঠিন, সেকেন্ড ফেসে এসে আমরা দেখলাম যে প্রচুর রান হচ্ছে। গামিনী কি পানি পড়া খাইয়েছে পিসকে? আমি একটু এই কথা বলছিলাম গামিনীর সাথে, এক্স্যাক্ট এই প্রশ্নটা আমি গামিনীকে করেছি, তুমি কি করেছো প্রথম দিকে, প্রথম একটা দুটি ম্যাচ ভালো ব্যাটিং হয়েছে, তারপরে কিন্তু আমরা একটু লো স্কোর দেখতে পেয়েছি, তো তুমি এই মাঝখানে পরে এসে কী করলা, মানে ডিফারেন্টটা কী করলা যে সবাই এখন এত ভালো ব্যাটিং করছে, রান হচ্ছে, আমরা টি টোয়েন্টিতে যেমন খেলা দেখতে চাই, যেটা আমাদেরও মানে নির্বাচক হিসাবে যে জিনিসটা দেখতে চাই, টি টোয়েন্টিতে মানে সবাই বড় শট খেলছে, যেটা আমাদের লক্ষ্য থাকে সেটা দেখতে পাচ্ছি, তুমি আসলে কী করলে? মানে জাস্ট এই কিছু নাই কথা হচ্ছিলো আমার সাথে। তো একটা বললো যে আমি তেমন কিছু এক্সট্রা কিছু করিনি, বিকজ যেহেতু একদিন পরপর খেলা হয় তো আমার জন্য ডিফিকাল্ট হয় উইকেটটা মেনটেন করা, বাট চেষ্টা করেছি যে উইকেটটা ভালো মতো রোল করতে, নর্মালি যেটা করি সেটাই করেছো, যেগুলো আমি আলাদা কিছু করিনি, নর্মালি যেটা করি সেটাই করেছি আমি। আমার মনে হয় যেটা আমার মনে হচ্ছে, অবভিয়াসলি প্রথম দিকে খেলাটা ধরতে একটু সময় নিয়েছে, ডেফিনেটলি উইকেটটা একটু হয়তো অত ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, সেটাও তাদের পক্ষে যায়নি, বাট আস্তে আস্তে উইকেটটা একটু ভালো হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার মানে যেটা মূল বিষয় ছিল, খেলোয়াড়রা তাদের খেলাটা বুঝতে পেরেছেন, তারা তাদের মাইন্ডটা পরিষ্কার হয়েছে, তাদের গেম প্ল্যানটা ক্লিয়ার হয়েছে, সাহসটা বেড়েছে, বড় শট খেলার আগ্রহ মানে সাহসটা বেড়েছে। আমার কাছে মনে হয় যেটা সুমন ভাই, যে সম্ভবত একটা লম্বা সময় ক্রিকেটাররা যেহেতু মাঠের বাইরে ছিলেন, প্রেসিডেন্টস কাপে যারা খেলেছেন তাদের বাইরে অনেক ক্রিকেটার এই বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলছেন, তাদের সম্ভবত
লম্বা সময় ক্রিকেটে বাইরে থাকার কারণে মানসিকভাবে এবং হ্যান্ড আই কোঅর্ডিনেশন সব কিছু সাহস যেটাই বলেন মানসিকভাবে তৈরি হতে সম্ভবত প্রথম ফেজটা লেগে গেছে। হ্যাঁ ডেফিনেটলি, অ্যাট দ্য সেম টাইম এই যে সময়টা তারা ঘরে বসেছিলেন অনেকে কিন্তু প্র্যাকটিস করার সুযোগটাও পাননি, এবং যখন আমরা ম্যাচ শুরু করলাম আস্তে আস্তে মাঠে ফেরা শুরু করলাম, তখন কিন্তু ছোটো ছোটো শুরু করেছে। প্রথমে তিনটে দল শুরু করে, প্রথমে দুটি দল খেলেছে, তারপর তিনটি দল খেলেছে, 25 জন খেলেছে, তারপর 45 প্লেয়ার খেলেছে। বাট এর বাইরে যারা ছিলেন তারা কিন্তু প্র্যাকটিস করারও খুব একটা সুযোগ পাননি। রাইট, ইন্টারেস্টিং জিনিস ছিল, এবং সবচেয়ে পজিটিভ যে বিষয়টা ছিল, যেই জিনিসটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম, যেই জিনিসটা নিয়ে আমরা অনেক আলাপও করেছি নিজেদের মধ্যে, আমাদের সাপোর্টিং স্টাফদের মধ্যে, যে ফিটনেসটা তারা কেমন রাখতে পারে। আমরা জানতাম যে যদি ফিটনেসটা ঠিক থাকে স্কিল লেভেলে ফিটতে হয়তো বেশি সময় লাগবে না, বাট ফিটনেসটা চলে গেলে কিন্তু দুটো একসাথে কম্বিনেশন খুব ডেডলি কম্বিনেশন, তখন অনেক সময় লাগে। আমি খুবই খুশি এবং দেখে যেটা সবচেয়ে ভালো লেগেছে, এই লকডাউন পিরিয়ডটা যখন আমরা ঘরে বসেছিলাম কারো ওজন বাড়েনি, তো সবাই সবার ফিটনেসটা মেনটেন করেছেন, যার জন্যে ফিরে এসে বেশি সময় নেননি। বাট ডেফিনেটলি আপনি যখন স্কিল প্র্যাকটিস করবেন না, আপনার আগের ফর্মে ফিরতে, হ্যান্ড অ্যান্ড আই কন্ডিশন ঠিক করতে, আপনার ব্যাটে বড় শট খেলার সাহসটাই ফিরে আসতে একটু তো সময় লাগবে, সেটা তারা নিয়েছেন। বাট হ্যাপি যে সেটা নিতে খুব বেশি সময় নেননি কেউ। হাবিবুল বাশার, সুমন, সুপার সাবে আমরা যেটা ইন জেনারেলি করি সেটা হচ্ছে যে শেষ দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচ নিয়ে আমরা আলোচনা করি এবং ছোট ছোট বিশ্লেষণ একদম চুলচেরা, যেটা দর্শক জানতে চান আমাদের, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আলোচনাটা করব এবং আপনাকে পেয়েছি, সেই আলোচনাটা ডেফিনেটলি আরও অনেক বেশি জম্পেশ হবে, সেই প্রত্যাশা নিয়ে আমি একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, সুপার সাবে আমরা একটা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এগেইন, আপনি আছেন সুপার সাবে, আমরা দুজন আছি, আমি মাহাদি এবং আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সিলেক্টর হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আমরা আলোচনা করছিলাম যে শেষ দুটা ম্যাচ, গাজী গ্রুপ চট্টগ্রাম, টুর্নামেন্ট শুরুর আগে খুব বেশি মানুষ সম্ভবত গাজী গ্রুপ চট্টগ্রাম যেরকম একচ্ছত্র আধিপত্য দেখাবে মাঠে সেটা কেউ বিশ্বাস করেনি। যখন আমরা লাইন আপ পেয়ে গেলাম পাঁচটা দলের, তখনই তো অনেক আলোচনা হচ্ছিলো কোন দল স্ট্রং হয়েছে, কোন দল একটু উইক হয়েছে, কোন দলের স্ট্রেংথ ততটা জায়গা মতো নেই, সেটা নিয়ে কিন্তু আলাপ করেছিলাম, খুব স্বাভাবিক। সেখানে কিন্তু ডেফিনেটলি গাজী গ্রুপ টপে ছিল না, হয়তো সেকেন্ড অথবা থার্ডে ছিল। বাট এটা খুব ভালো এক্সাম্পল যে আপনি দলটা কেমন হয় সেটা তো ইম্পর্টেন্ট অবশ্যই, অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিলো মাঠে আপনার পারফরমেন্সটা কী করছেন, আপনার কম্বিনেশনটা ঠিক করতে আপনার কত সময় লাগছে, আপনার টিম লাইন আপটা ঠিক করতে কত সময় লাগছে, যে কোনো টুর্নামেন্টে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমার মনে হয় গাজী গ্রুপের সবচেয়ে ভালো বিষয় তারা একটা দুটি ম্যাচ পরে তাদের খেলা যেটা, যারা যেই ক্রিকেটটা খেলতে চান সেটা বুঝতে পেরেছেন, কম্বিনেশনটা ঠিক করতে পেরেছেন, সাইডটা কেন কেমন হবে, ইলেভেনটা কেমন হবে সেটা ঠিক করতে পেরেছেন, চার জন্য যেটা হচ্ছে তাদের যারা খেলছেন সবাই সবার রোলটা বুঝতে পারছেন এবং সেটার প্রতিফলন আমরা মাঠে দেখেছি। আরেকটা ভালো জিনিস গাজী গ্রুপে, তাদের বেঞ্চ লাইনটা কিন্তু বেশ স্ট্রং, আমরা দেখেছি একটা ম্যাচে তারা কনফার্ম হয়ে যাওয়ার পরে একটু চেঞ্জ করতে দেখেছেন, সেখানে কিন্তু তারা জিতেছেন। তো ইট শোজ দে তাদের যে ক্রিকেটটা তারা খেলছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট, ডেফিনেটলি তারা এবারের টুর্নামেন্টের সবচেয়ে হট ফেভারিট। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এখন লাস্টে চলে এসেছি, এই সময় কিন্তু ক্রিকেটটা আসল খেলা হবে, যারা এতদিন ভালো পারফর্ম করেনি, ইভেন ফরচুন বরিশাল ফাইট করতে হচ্ছে চার নাম্বার এসে, বাট ডোন্ট বি সারপ্রাইজ, তারা যদি এলিমিনেট এসে অন্যরকম খেলা ক্রিকেটটা খেলে। রাইট, ক্রিকেটই এরকম আসলে, ক্রিকেট দ্য গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটি, এখানে আসলে কোনো কিছুই নিশ্চিতভাবে বলার সুযোগ নেই। গাজী গ্রুপ চট্টগ্রামকে টুর্নামেন্ট শুরুর আগে কেউ খুব একটা গোনায় না ধরা দলটা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে এক নাম্বার দল, আট ম্যাচে মাত্র একটা হেরেছে, সাতটা ম্যাচ তারা জিতেছে, এবং জেমকন খুলনা বেক্সিমকো ঢাকা তারা প্রথম লেগে এই দুটা দলকে 9 উইকেটে হারিয়েছিল। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেটাই, যখন পাঁচটা টিম নিয়ে টুর্নামেন্ট হয়, একটা টিম বাইরে চলে যাবে, তখন সবাই মনে করে ইট উইল বি ইজি, মানে প্রথম টপ ফোরে থাকা খুব সহজ হবে। ডেফিনেটলি এক দুইটা তো ইম্পর্টেন্ট হয়, কারণ এক দুই থাকলে আপনার একটা বাড়তি সুযোগ অ্যাডভান্টেজ থাকে। বাট এই টুর্নামেন্টে কিন্তু আমরা টপ 5 নম্বর কী হবে সেটার জন্য কিন্তু শেষ মুহূর্তে বন্ধ ওয়েট করতে হয়েছে, এবং 1-2 কী হবে এক্সেপ্ট চিটাগং ছাড়া, কিন্তু 1-2-3 লাইন আপটা কী হবে সেটার জন্য কিন্তু অনেকদিন আমাকে শেষ পর্যন্ত ম্যাচ খেলতে হয়েছে। সো ডেফিনেটলি আই থিঙ্ক ইটস এ খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে, এবং অনেক ক্রিকেট দেখতে পাচ্ছি, যেই ক্রিকেটটা আমরা দেখতে পাই, যেই ক্রিকেটটা নিয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেটা বলে থাকি আনসার্টেন গেম,
সেটা একটা ভালো উদাহরণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। রাইট, আমরা যদি একটু গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনিং পেয়ারটা দেখি, সেখানে লিটন দাস এবং সৌম্য সরকার। আনডাউটেডলি বাংলাদেশের এই ফর্ম্যাট, আমি যদি বলি শর্টার ফর্ম্যাটে, 50 ওভারের ক্রিকেট হতে পারে, 20 ওভারের ক্রিকেট হতে পারে, এই দুজনের চেয়ে আসলে এক্সপ্লোসিভ তো খুব কেউ নাই আর কি। অনেকদিন ধরে কিন্তু তারা এই তাদের ক্রিকেটটা কিন্তু আমরা সেভাবে জানি। লিটন খুব ভালো করছেন, সৌম্যর কাছ থেকে একটা বিষয় দেখার বিষয় ছিল কনসিস্টেন্সি। রাইট, ডেফিনেটলি সৌম্যর সামর্থ্যটা আমরা জানি, ও কোন ক্রিকেটটা খেলতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি। একটা বিষয় ছিল, একটা দুশ্চিন্তা ছিল ওর পারফরমেন্সের কনসিস্টেন্সি নিয়ে এই টুর্নামেন্টে, কিন্তু সেটা আমরা দেখেছি, যেটা খুব ভালো বিষয়, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো বিষয়, কারণ হিজ বিন আমাদের খুব ইম্পর্টেন্ট একজন খেলোয়াড়, ম্যাচ উইনিং প্লেয়ার, গেম চেঞ্জার। তো ওর বাট ওর দরকার যেটা ছিল আপনার কনসিস্টেন্টলি রান করা, সেটা কিন্তু এবার কিছুটা হলেও দেখতে পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আরেকটা ভালো জিনিস দেখেছি যে ওপেনিংয়ে কিন্তু আপনি যদি দেখেন আমাদের ওপেনিং স্লটটা নিয়েই কিন্তু একটু চিন্তা থাকে, মানে খুব বেশি অপশন থাকে না, খুব বেশি কম্পিটিশন থাকে না। নাইম শেখ প্লেড ভেরি ওয়েল লাস্ট ম্যাচ, সেই আলোচনা আমি যাবো। নাজমুল হোসেন শান্ত ভালো খেলেছে, এক্স্যাক্টলি শান্তর আলোচনায় আসবো, কারণ শান্তরাই তো সবচেয়ে হারলো গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে। হাবিবুল হোসেন সুমন, একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি বলি মুস্তাফিজ, শরীফুল, নাহিদুলকে দিয়ে ক্যাপ্টেন মিথুন তার প্রত্যেকটা ম্যাচেই বোলিং ওপেন করিয়েছেন, নতুন বলটা নাহিদুলের কাছে দিয়েছেন, এবং নাহিদুল তার অধিনায়কের যে আস্থা, সেই আস্থার প্রতিদান কনসিস্টেন্টলি দিয়েছে। নাহিদুলকে কিন্তু আমরা জানি, আমি ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যান বল করতে পারে, এই টুর্নামেন্টে কিন্তু একদম পরিপূর্ণ বোলার হিসেবে দেখতে পাচ্ছি, এটাই মনে হয় সবচাইতে বড় অ্যাডভান্টেজ হয়েছে তাদেরকে। শরীফুল এবং মুস্তাফিজ দুজন 8 ওভার কিন্তু খুব গুরুত্বপূর্ণ চিটাঙ্গের। নাহিদুল ভালো করা হয় যেটা হচ্ছে যে তাদেরকে হাতে রেখে বল করাতে পারছেন, তাদেরকে পরে সময় মতো বল করাতে পারছেন। মিথুন আলী যদি আগে 4 ওভার 2 ওভার করে ফেলতেন তাহলে কিন্তু মাঝখানে আনতে পারতেন না, যখন উইকেট দরকার হতো তখন আনতে পারতেন না। বাট নাহিদুল ভালো করে একটা অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে গেছে মিথুন আলীর জন্য, যে শরীফুল এবং মুস্তাফিজকে তিনি তার প্রয়োজন মতো ব্যবহার করতে পেরেছেন, এবং নাহিদুল কিন্তু সেটা খুব ভালো একটা প্রতিদান দিচ্ছেন। প্রতিটা ম্যাচে শুধু ভালো বোলিং করছেন না, ব্রেক থ্রুও কিন্তু এনে দিচ্ছেন। রাইট, একই সাথে বলতে চাই যে কাটার মাস্টার মুস্তাফিজ একদম ফর্মের সাথে খুব একটা ছায়া হয়ে যাচ্ছিলেন, নিজের ফর্মটা ফিরে পাচ্ছিলেন না, বাট শেষ কয়েকটা টুর্নামেন্ট, ইনফ্যাক্ট শেষ ইন্টারন্যাশনাল সিরিজেও আমরা মুস্তাফিজকে দেখেছি তিনি তার ফর্মে ব্যাক করার ইঙ্গিত দিয়েছেন, এবং আসলে যে ফর্মে ব্যাক করেছেন সেটা এই বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মোটামুটি আমরা সেই প্রমাণটা পেয়েছি নাকি। মুস্তাফিজকে নিয়ে সমস্যা হয় যে সবাই আসলে চাই যে ওর জন্য প্রতি ম্যাচে 5 উইকেট পাবে। আপনি যদি লাস্ট বিপিএলও দেখেন, যেটা 2019-এ আমরা বিপিএলে খেলাম, সেখানেও কিন্তু টপ উইকেট টেকার ছিল। রাইট, মানে আমি সম্ভবত 1 নম্বর তো 2 নম্বর, প্রবাবলি 1 নম্বর, আমি যদি ভুল না করে থাকি তা ভুল করতে তো 2 নম্বর, কিন্তু সবাই চায় মুস্তাফিজ আসলে প্রতি ম্যাচে বল করবে, 4 ওভারে 3-4 উইকেট নেবে, এটা আসলে সবসময় হয় না। বাট মুস্তাফিজ কিন্তু ভালো বোলিং করে আসছেন সবসময়, এখন কিন্তু ব্যাটিংও কিন্তু ভালো হচ্ছে, এবং ব্যাটসম্যানরাও কিন্তু এখন অনেক তৈরি হয়ে আসে মুস্তাফিজকে খেলার আগে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার একটা ব্যাপার। বাট তারপরে কিন্তু অন টপ অফ দ্যাট ওর যে চেঞ্জটা করা দরকার ছিল, যখন ব্যাটসম্যানরা আপনাকে পরে ফেলবে তখন কিন্তু আপনাকে বাড়তি কিছু নতুন কিছু করতে হবে, সেটার জন্য একটু সময় নিয়েছে, বাট সেই সময়টা বেশি দিন নেয়নি। আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট যে মুস্তাফিজ ওই ব্যাটসম্যানরা যখন তাকে পরে ফেলছে, সেই পরে ফেললে তা আমাকে নতুন করে কী করতে হবে সেটার জন্য বেশি সময় নেয়নি, অ্যান্ড হি ইজ ব্যাক এগেন। রাইট, এক্স্যাক্টলি, এবং এটা ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই বড় সুসংবাদ, এবং মুস্তাফিজ যখন তার সেরা ফর্মে থাকে তখন আমরা জানি যে তিনি কী করেন অপোনেন্টের ব্যাটসম্যানদের জন্য, কত বড় ভয়ের ব্যাপার। একই সাথে মিনিস্টার গ্রুপ রাজশাহী গতকালকের ম্যাচটা, গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে হেরে তারা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেল, আনলাকি শান্ত, টাফ লাক বলবো নাজমুল হোসেন শান্তর জন্য, ক্যাপ্টেন, ইয়াং ক্যাপ্টেন, দলকে লিড করছিলেন, প্রথম দুটা ম্যাচ জিতে শুরু করা দলটা পরের 6টা ম্যাচ টানা হেরেছে, এবং একটা ম্যাচে তো 220 রান করে হেরেছে, একটা ক্লোজ ম্যাচও হেরেছে। রাইট, আমি অ্যাকচুয়ালি একটু খারাপ লাগছে ওদের জন্য, রাজশাহীর জন্য, কারণ এই টুর্নামেন্টটা কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছে তারা, ছোটো ছোটো মিস্টেকের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে তারা, বাট বেশ কিছু ভালো পারফরমেন্স তাদের কাছে দেখেছি। আমি 220 করে কিন্তু খুব বেশি টিম হারেনি, আমার মনে হয় বাংলাদেশের টি টোয়েন্টিতে এটাই প্রথম ছিল 200 রান বড় রান চেস, সেটা করেও কিন্তু তারা হেরেছে, এবং খুব আরামে হেরেছে, কষ্ট করে আরামে হেরেছে। আমার মনে হয় যে তাদের ব্যাটিংটা যত ব্যাটিং এবং বোলিংয়ের কম্বিনেশনে একসাথে হয়নি, যেদিন ব্যাটিং ভালো হয়েছে সেদিন বোলিং ভালো হয়নি, যেদিন বোলিং ভালো হয়েছে সেদিন ব্যাটসম্যানে ভালো করেনি, তো এরকম যখন হয় তখন তো আপনি কিছুটা মূল্য দিতে হবে। বাট আই থিঙ্ক
কিছু ভালো পারফরমেন্স রাশির খেলোয়াড়দের কাছ থেকে আমরা পেয়েছি। অবভিয়াসলি নাজমুলের শান্ত যাকে আমরা ভবিষ্যতে খেলোয়াড় হিসেবে বিবেচনা করে থাকি, এই টুর্নামেন্টে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছেন, কনসিস্টেন্টলি ভালো করেছেন, যেটা ওর জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটা খবর। বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো খবর। আমরা আরেকটু খবর দিব, সেটা হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যেখানে ফরচুন গ্রুপ বরিশাল তাদের ফরচুনটা দারুণভাবে শেষে এসে ঘোরালো এবং বেক্সিমকোট ঢাকাকে রুদ্ধশ্বাস একটা ম্যাচ, নেল বাইটিং ফিনিশ, 2 রানে হারিয়েছে। সেই ম্যাচ নিয়ে আমরা বিশ্লেষণ করব, তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। দর্শক সুপার সাবে আরও একটা বিরতি, আমাদের সাথেই থাকে। ওয়েলকাম ব্যাক এগেইন, আছেন আপনি সুপার সাবে, আমরা দুজন আছি, হাবিবুল বাশার সুমন এবং আমি মাহাদি। আলোচনা হচ্ছে আমাদের সবশেষ ম্যাচ। আমরা আবার মানে বিরতিতে যাওয়ার আগেই বলে গিয়েছিলাম যে ফরচুন বরিশাল তারা তাদের ফরচুনটা এত ড্রামাটিক্যালি শেষ দিকে এসে চেঞ্জ করে ফেললো, এবং হঠাৎ করে একটা দল হারতে 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 শেষ হওয়া দলটা মানে হঠাৎ করে বাঘ হয়ে দাঁড়ালো, মানে এরকম পরিবর্তনের রহস্যটা কী হতে পারে? ইয়াংস্টার ডেফিনেটলি এই টুর্নামেন্টে কিন্তু একটা জিনিস দেখছি, আমাদের যারা নতুন খেলোয়াড় যারা আছেন, যাদেরকে আমরা ফিউচার হিসেবে চিন্তা করছি, তারা কিন্তু খুব ফিয়ারলেস ক্রিকেট খেলছেন, যে জিনিসটা আমরা দেখতে চাই, এবং খুব চ্যালেঞ্জটা নিচ্ছেন, যখন কঠিন পরিস্থিতি সেই মুহূর্তে ভালো খেলছেন। তামিম ফরচুন বরিশালে কিন্তু একটা সবচেয়ে বড় ই ছিল যে তামিম ছাড়া অন্য খেলোয়াড় ব্যাটসম্যানদের কিন্তু আমরা খুব বেশি নাম শুনিনি, তারা কিন্তু খুব বেশি অভিজ্ঞ না। সো টুর্নামেন্ট যখন শুরু হয় তখন ব্যাপারটা ছিল তামিমকেই সব দায়িত্ব নিতে হবে, বিকজ ইজ দ্য অনলি মানে বেস্ট পারফর্মার বলেন, এক্সপিরিয়েন্স বলেন, সব দিক দিয়ে কিন্তু বাকিদের থেকে তার পার্থক্যটা অনেক বেশি। সো একটা বিষয় ছিল তামিমকে সব কিছু করতে হবে, বাকিদের সাপোর্টিং রোল খেলতে হবে। তো যখন তামিম খেলছেন, ভালো খেলছেন, বাট আমরা কিন্তু দেখছি সাথে সাইফ হাসান ভালো খেলছেন, কালকে আফিফকে দেখলাম খুব ভালো খেলতে, বাট তামিমের পরে এই দলের সবচেয়ে বড় ভরসার নাম ছিল কিন্তু আফিফ, শুরু থেকে ভালো করেননি কিন্তু সময় মতো কিন্তু ফিরে এসেছেন। সো এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং এটাই আমরা দেখতে চাই। অসাধারণ ছিল, আপনি আগে ব্যাটিং করে কিন্তু এটা করতে পারেন, সব যে কোনো সময় করেন, কাজটা কিন্তু সহজ নয়, বাট আগে ব্যাটিং করলে কিন্তু প্রেশারটা কম থাকে, কিন্তু আপনি চেস করছেন 220 রান, সেই চেস করতে যে এমন একটা ইনিংস এটা শো করে যে হ্যাঁ 42 বলে 100 যখন আপনি চেস করছেন 10+ রান প্রতি ওভারে আপনাকে করতে হবে, প্রেশার ইজ দেয়ার, সেরকম মুহূর্তে এরকম রান করছে। সো এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, যেই চেঞ্জ টার্ন আউটটা আমরা দেখেছি ফরচুন বরিশালের, আমাদের এখানে ইয়াংস্টারদের অনেক বড় অবদান আছে, তারা যে ক্রিকেটটা খেলছেন ফেয়ারলেস ক্রিকেট, শেষের দিকে যে ক্রিকেটটা খেলেছেন, এটা শুধু বরিশালের জন্য না, বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো সুখবর। এটার জবাব দিতে গিয়ে তার মানে হচ্ছে 195-এর জবাবে 193 রান করতে পেরেছে বেক্সিমকোট ঢাকা, এবং তাদের ইয়াংস্টার দুজন স্পেশালি নাইম শেখ একটা 50 করেছিলেন শুরুর দিকে, দেখেছি নাইমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষ ম্যাচে এসে গ্রুপ পর্বের একটা আউটস্ট্যান্ডিং সেঞ্চুরি করেছেন। এবং স্পেশালি ইয়াসির আলী রাব্বির কথা বলবো, প্রথম লেগ প্রথম 4 ম্যাচে ফ্লপ, বাট পরের 4 ম্যাচে কি দুর্দান্ত কামব্যাক। আই আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, আপনি কি চিন্তা করেছেন যে মুশফিক রহিম না করলে, রান না করলে ঢাকা 190+ রান করবে? প্রথম প্রথম ম্যাচগুলোতে তো সেরকমই যাচ্ছিল, এক মুশফিকের কাছেই তো সওয়ার হয়েছিল দল। এক্স্যাক্টলি, এখানে কিন্তু সেই একই জিনিস দেখতে পেয়েছি আমরা, মুশফিক রান করেনি গত 2 ম্যাচে, তারপরে কিন্তু ঢাকা কিন্তু ডিসেন্ট পারফর্ম করছে ব্যাটিংয়ে, ডিসেন্ট না আমি বলবো খুব ভালো ব্যাটিং খুব ভালো করছেন, 190+ টি টোয়েন্টিতে করলে আপনি মোস্ট অফ দ্য ম্যাচ আপনি মানে জিতবেন আর কি, কিংবা চেস করতে পারবেন ডেফিনেটলি। সেখানে কিন্তু আমরা কিছু পারফরমেন্স কিন্তু দেখতে পেয়েছি যেগুলো আপনাদের অবশ্যই মনে লেগেছে, আবার বলছি ফিউচার ডেফিনেটলি দেখে খুব ভালো মনে হচ্ছে। বাশার ভাই, আমি একদম স্পেসিফিক একটা প্রশ্ন করি, যে এইবার এই বঙ্গবন্ধু টি-20 কাপে তানজিদ তামিমের উপর একটা বড় ভরসা ছিল, তামিম গট সাম গুড স্টার্ট বাট ক্যারি করতে পারেনি, বাট টাফ লাক ডেফিনেটলি এই ইয়াংস্টারের জন্য, বাট একটা মানে নিউ প্রসপেক্ট, বাট ইমন, শুধুমাত্র এই ইমন না, আমি যদি রাজশাহীর আনিসুল ইমনের কথাও বলি, তিনিও কিন্তু এই টুর্নামেন্টে ভালো খেলেছেন, মানে খুব একটা এজ লেভেলে খেলা ক্রিকেটার না, একদম ডোমেস্টিক প্লেয়ার, সেই জায়গা থেকে তিনিও ভালো করেছেন। তৌহিদ হৃদয় গতকালকে একটা ভালো ম্যাচ খেলেছে, একই সাথে অন্য ইয়াংস্টাররা যারা আছে শরীফুল ভালো বোলিং করেছে, মানে এই U19 ওয়ার্ল্ড কাপ জিত আকবর অলসো খুব ইউজফুল প্লেয়ার, রাইট, সময় মতো রান করেন এবং ইউটিলিটি প্লেয়ার বলবো আমি আকবরকে, একটু আনঅর্থোডক্স
কিন্তু যখন দলের যেরকম প্রয়োজন হয় ঠিক সেই সময়টা সেই কাজটাই করতে পারেন। আপনি নাইম শেখরে নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, প্রথম ম্যাচে রান না করার পরে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটু হলেও অ্যানার্ট ছিলাম, অ্যানার্ট বলবো না শব্দটা হওয়া উচিত, যে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। কারণ ও হচ্ছে আমাদের ফিউচার, আমাদের সাদা বলে কিন্তু ওপেন করে থাকেন টি টোয়েন্টি ক্রিকেটে। কয়েকদিন আগে কিন্তু ইন্ডিয়া যে খুব ভালো একটা ইনিংস খেলেছেন, অলমোস্ট ম্যাচ জিতিয়ে দিয়েছিল আমাদেরকে, ওর কাছ থেকে কিন্তু আশাটা একটু বেশি ছিল। প্রথমে শুরু করেছেন ভালো, তারপরে স্টার্ট করছিলেন, ইনিংসগুলো বড় করছিলেন না, ভালো ব্যাটিং করতে করতে আউট হয়ে যাচ্ছিলেন, যেটা আসলে ভালো বিষয় নয়। আপনি যখন ভালো ব্যাটিং করবেন আপনার সেটাকে ঠিকমতো ইউজ করতে হবে, সেটা করছিলেন না। আমি একটু কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট কালকে এই ঠিক এই নাইমকে আমরা চিনি, এইরকম ব্যাটিংয়ে কিন্তু নাইমের কাছে দেখতে চাই আমরা। তাহলে এখন নাইমকে মিষ্টি খাওয়ান। ডেফিনেটলি আমাদের সাথে তো ই হয়, বাট অবভিয়াসলি একটা তো যোগাযোগ সবসময় থাকে, বাট চাই যে বেশি ই চাই না, আমি চাই ওষুধের ব্যাটিংটা এনজয় করুক, ঠিক এই ধরনের ব্যাটিং করার চেষ্টা করি। আপনি তো একটা মানে আপনারা আপনাদের নির্বাচক প্যানেল এবং অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আলাদা টি টোয়েন্টি দল, একটা ওয়ানডে দল এবং একটা টেস্ট দল, তিনটা আলাদা দলের কথা আপনারা সবসময় চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে দেখে কি মনে হচ্ছে যে আমাদের ইয়াংস্টার্সরা যারা আছেন তারা আপনাদের একটা আলাদা টি টোয়েন্টি দল গড়ার মতন যথেষ্ট পরিমাণে অ্যাকাউন্টে রসদ দিয়েছেন বা পুঁজি দিয়েছেন? ফিউচার তো ডেফিনেটলি ঠিক এখনই বলা যাবে না, বাট ভবিষ্যৎ ডেফিনেটলি মনে হচ্ছে ভালো। দেখুন এখন আমাদের প্রচুর ক্রিকেট খেলতে হবে, যদি আল্লাহর রহমতে যদি কোভিড সিচুয়েশন ঠিক হয়ে যায় এই 2021 সালে কিন্তু আমাদের প্রচুর খেলা আছে, এবং তিনটা ফরম্যাট কিন্তু সবার জন্য খেলাটা কিন্তু একটু কষ্ট, ইট ডিমান্ডস লট অফ থিংস, ফিজিক্যালি মেন্টালি অনেক টাফ হয়ে যায়, যার জন্য কিন্তু আপনার সব দলই কিন্তু এখন তিনটা টিম করার চেষ্টা করে। হ্যাঁ, দু তিনজন খেলোয়াড় তো সব ফরম্যাটই খেলে, বাট আপনাকে এই পরিবর্তনটা করতে হবে যদি আপনি বেস্ট পারফরমেন্সটা দেখতে চান, কারণ সবাই ফ্যাটিক হয়ে যায়, হিউম্যান বডি না, আপনি একটা না এত সব ফরম্যাটে ক্রিকেট খেলতে পারবেন না, বেশি দিন ধরে পারবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু সব ফরম্যাটে আপনি পরিবর্তন চান, বাট সেম টাইম আপনি জিততেও তো হবে না, আপনি শুধু পরিবর্তন করে গেলেন বাট ভালো টিম হলেন সেটাও তো হবে না। বাট এই বিপিএল বঙ্গবন্ধু এবারের টুর্নামেন্টে বিপিএলে যেটা আমরা দেখতে পেয়েছি আমাদের সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, আমি এখনই বলবো না বাট এক দুই বছর পরে ডেফিনেটলি। এমন এই টুর্নামেন্টটা খুব ভালো টুর্নামেন্ট, আমরা যেটা বলি আমরা যে বিপিএলটা সচরাচর খেলে থাকি সেখানে কিন্তু ওভারসিজ প্লেয়াররাই মূল ভূমিকা পালন করে থাকেন, আমাদের স্থানীয় ছেলেরা হয়তো সুযোগ পান না, সুযোগ পেলে যে তারা ভালো করতে পারেন, তারাও সেঞ্চুরি করতে পারেন, তারাও 5 উইকেট নিতে পারেন, সেটা কিন্তু খুব ভালো নিদর্শন আমরা এই টুর্নামেন্টে দেখতে পেয়েছি। সো এই এরকম এই টুর্নামেন্টটা প্লাস আমাদের যেটা আমরা ইন্টারন্যাশনাল বিপিএল খেলে থাকি সেটা যদি কন্টিনিউ করতে থাকি তাহলে আমরা যে জিনিসটা চাই আমাদের স্পেশালাইজড টি টোয়েন্টি প্লেয়ার সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। রাইট, এই টুর্নামেন্টে স্পেশালি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তরুণরা যেরকম সবার চোখ টেনেছেন, সবার মন জয় করেছেন, একই সাথে যারা সিনিয়র ক্যাম্পেইনাররা আছেন, যদি মুশফিকের কথা বলি, তামিমের কথা বলি, মাহমুদুল্লাহ, রিয়াদ, ডেফিনেটলি মাশরাফি এই টুর্নামেন্ট দিয়ে আবার মাঠে ফিরেছেন, একই সাথে সাকিব আল হাসান এক বছরের নিষেধাজ্ঞার পরে মাঠে ফেরা হয়েছে এই বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দিয়ে, সব কিছু মিলিয়ে তারাও কিন্তু তাদের জায়গা থেকে দারুণ কন্ট্রিবিউট করেছেন। মুশফিক ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, মাহমুদুল্লাহ রিয়াদ খুবই ভাইটাল কিছু ইনিংস খেলেছেন, ছোটো ছোটো কন্ট্রিবিউট করেছেন বা বাট দলের জয়ে দারুণ দারুণ ভূমিকা রেখেছেন, একই সাথে সাকিব আল হাসানের ব্যাটিংটা নিয়ে কথা বলার সুযোগ থাকে। লুক, দে আর অল সিজন প্লেয়ার, তারা কিন্তু অলমোস্ট মোর দ্যান 10 ইয়ার্স ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছেন, তারা তাদের খেলাটা বোঝেন, খেলাটা জানেন, সো একটা দুটো টুর্নামেন্টকে দিয়ে তাদেরকে বিচার করা উচিত না ডেফিনেটলি, কিংবা খুব যে ভালো করেছে খুব খারাপ করেছে ব্যাপারটা এমন নয়, আমাদের যখন আন্তর্জাতিক খেলা থাকে আসবে তখন এরা ভালো করবে আমরা জানি, বিকজ যেটা বললাম এরা সব সিজন প্লেয়ার। সাকিবের ব্যাটিংটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, অবভিয়াসলি এক্সপেকটেশনের তো আশেপাশে যাচ্ছে না, কারণ আমরা ওর কাছ থেকে একটু বেশি সবসময় আশা করে থাকি, আমার মনে যেটা হচ্ছে যে এক বছর তো অনেক লম্বা সময় এবং ফিরে আসার পরে টি টোয়েন্টি ফরম্যাটটা কিন্তু আসলে ঠিক রাইট ফরম্যাট নয়, টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু আপনার সময় থাকে না নিজেকে সেট করা, নিজেকে সময় দেওয়ার, কিংবা একটু টাইম নেওয়ার সময়টা থাকে না, বল ওয়ান আপনাকে রানের জন্য যেতে হবে, সো এটা যদি ফার্স্ট ক্লাস ম্যাচ হতো, যদি 50 ওভার ম্যাচ হতো তাহলে তো সাকিবের এত সমস্যা হতো না, এত সমস্যা মানে বলছি যে এত রান করাটা এত লম্বা হতো না, কারণ সামটাইমস টিমও ডিমান্ড করে না আপনাকে যে চার মারতে যায় সে ছয় মারতে। সাকিব কত জায়গায় খেলেছেন, ওপেনে নেমেছেন, তিনে নেমেছেন, চারে নেমেছেন, পাঁচে নেমেছেন, মানে 8টা ম্যাচে আমরা সাকিবকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যাট করতে দেখেছি, বাট হোপফুলি এবং যেটা জেমকন খুললাম চাচ্ছেন কিংবা আমরাও চাচ্ছি, সবাই চাচ্ছে ডেফিনেটলি, যে চ্যাম্পিয়ন প্লেয়ার সবসময় চ্যাম্পিয়ন জায়গায় বড় জায়গায় রান করেন, সো মনে হচ্ছে দেখা যাক
হয়তো সাকিব এলিমিনেটরে যায় কিংবা কোয়ালিফায়ারে যায়, সেখানে আমরা সাকিবকে আবার তাদের তার পুরনো ফর্মে দেখতে পারবো। রাইট, এই দলটা গাজী গ্রুপ চট্টগ্রামের সাথে জ্যামকন খুলনা, তারা খেলবে হচ্ছে প্রথম কোয়ালিফায়ার, মানে কোয়ালিফায়ার যেটা প্রথম নয়, এলিমিনেটরে খেলবে হচ্ছে বেক্সিমকো ঢাকা এবং তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ছোট্ট করে যদি একটু প্রেডিক্ট করতে বলি যে কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রাম এবং জ্যামকন খুলনা কাকে এগিয়ে রাখছেন? যদি কারেন্ট ফর্ম বলেন, ডেফিনেটলি গাজী গ্রুপ ভালো ক্রিকেট খেলছে, তাদের ক্রিকেট অনেক গোছানো মনে হচ্ছে। বাট খুলনা জ্যামকন খুলনাতে কিছু গেম চেঞ্জার আছে, তারা যদি ভালো খেলেন তাহলে দল বড় সময় যদি সেটা যদি করতে পারে ডেফিনেটলি তারা ফেভারিট। বাট গাজী গ্রুপ যেটা করছে, তারা যেই দলই হোক তাদের কম্বিনেশনটা তারা জানেন, তারা প্রপার ক্রিকেটটা খেলছেন সময় উপযোগী। তো ডেফিনেটলি একটা ভালো খেলা আমি আশা করছি, কারোর জন্য সহজ হবে না। কোনো দলই যে ব্যাপারটা এরকম 60-70-30 না, 60-40 না, কিংবা 50 আমি বলবো 48-52 এমন আর কি। রাইট, সেই জায়গায় একটু গাজী গ্রুপ চট্টগ্রামে এগিয়ে থাকে তাদের কারেন্ট ফর্মে, কারেন্ট ফর্ম এবং যে মোমেন্টামে তারা এই মুহূর্তে ম্যাচ জিতে চলেছে। একই সাথে পরের ম্যাচ যেখানে আমরা দেখব কোয়ালিফায়ারটা পরে হবে, এলিমিনেটরটাই আগে হবে, এবং এলিমিনেটরে যেখানে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ ফরচুন গ্রুপ বরিশাল, সবশেষ ম্যাচে এই বরিশালের কাছে কিন্তু বেক্সিমকো ঢাকা হেরেছে। সুমন ভাই, এই হারের কন্টিনিউটি থাকবে, মানে এই ব্যাপারটা কি হতে পারে? আমরা তো বেক্সিমকো ঢাকা দেখি, প্রথম তিন ম্যাচ হেরেছে, দে আর আন্ডার লট অফ প্রেশার, রাইট? সেখান থেকে কিন্তু পরপর চারটা ম্যাচ জিতেছে, দেন লাস্ট ম্যাচ হেরেছে, তাও কিন্তু খুব ক্লোজ মার্জিনে, দুই রানে হেরেছে। ফরচুন বরিশাল থ্রু আউট দ্য টুর্নামেন্ট স্ট্রাগল বিগ টাইম, অনেক বড় ম্যাচ হেরেছে, ক্লোজ ম্যাচ হেরেছে, সব কিছু কোনো কিছু। ঢাকা জ্যামকন খুলনার সাথে লাস্ট ওভারে যে 22 রান ডিফেন্ড করতে পারেনি, ক্লোজ ম্যাচ হেরেছে, তো সব কিছু কিন্তু তাদের বিপক্ষে ছিল। বাট এভাবে কিন্তু তারা কিন্তু এলিমিনেটর চলে এসছে। ইউজুয়ালি আমরা যদি হিস্ট্রি দেখি, এ ধরনের টিম ডেঞ্জারাস হয় যারা এইভাবে আসে, বাট ফর্মের দিক দিয়ে ডেফিনেটলি ঢাকাই গিয়ে। তার মানে এটা যদি আমি বলি যে ফরচুন বরিশালের অবস্থা হচ্ছে বাংলা ছবির নায়ক জসিমের মতন, মানে সব কিছু করেছে, ইট রাস্তায় ইট ভেঙেছে, ঠেলা গাড়ি চালিয়েছে, তারপরে একটা সময় বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে, ব্যাপারটা ওরকম। বাট ফর্মের যদি বলেন, ডেফিনেটলি ঢাকাই গিয়ে থাকবে, এক্স্যাক্টলি ঢাকাই গিয়ে থাকবে। হাবিবুল বাশার সুমন, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং এরকম মজার আলোচনা, জম্পেশ আলোচনা, ক্রিকেটের চুলচেরা বিশ্লেষণে আপনাকে সবসময় পাশে চাই। অবশ্যই, টি স্পোর্টসে তো আমরা সবসময় আছি, সবসময় থাকবো। খুব খুশি হয়েছে যে একটা ডেজিগনেটেড স্পোর্টস চ্যানেল হচ্ছে বাংলাদেশে, আমরা এখন সব খেলা দেখতে পারি। অনেক অনেক ধন্যবাদ দর্শক, এই মুহূর্তে সুপার সাব থেকে আমরা সাইন আউট করছি। আপনারা সবাই ভালো থাকুন, অবশ্যই অবশ্যই টি স্পোর্টসের সাথে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।